হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব ভালো আছি। আজ 13 তারিখ, শনিবার, চড়ক পূজার দিন সকালবেলায়। তো চড়ক পূজা সন্ধ্যে থেকে তো দেখেই নিয়েছো কী কী হয়েছে না হয়েছে। তবে আজকে কিন্তু এটা কিন্তু চড়ক পূজার দিন সকালেরই ব্লগ, সেটা আমি তোমাকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী করবো না করবো সেটাই সমস্তটা দেখাবো। আর সেটা কালকে ওইগুলোর মধ্যে আর এগুলো দিতে ইচ্ছে করেনি, মানে একটা ওইসব ব্লগের মধ্যে আর এই কাজ বাজের ভিডিওগুলো আর দিতে ইচ্ছে করেনি, তার জন্য কিন্তু আমি দিইনি। নীল পুজো, চড়ক পুজো এই সমস্তটা একসাথে তোমার সাথে শেয়ার করে দিয়েছি। তো বিছানাটাকে গুছিয়ে নিলাম, আর এখন তো মানে চড়ক পুজো, নীল পুজো এগুলোর জন্য তো স্কুল ছুটি, তার জন্য তো আর কোথাও যাওয়া লাগবে না। তবে ওই যে শুধুমাত্র চড়ক দেখতেই যেতে হবে, তাছাড়া কোথাও যাওয়া নেই। তো ভালো করে টান টান করে বিছানাটা গুছিয়ে নিলাম, যদিও এই টান টান থাকবে না, এক্ষুনি ছিটিয়ে যাবে। তো এরপর জামাকাপড়গুলো তো কালকে তো জানোই আমি ভাঁজ করতে পারিনি, তো সেইগুলোই এখন আমি ভাঁজ করে নেবো, একটা একটা করে আনলাতে রেখে দেবো। আর এখন জামা কাপড় ভাঁজ করার নিয়মটা একটু পাল্টেছে, আমার জামা কাপড়গুলো আমি আর মানে দুটো ভাঁজ দিই না, যে সিঙ্গেল ভাঁজ করে আমি মানে আনলাতে রেখে দিই। তো বরের জামাগুলো কিন্তু এখন আমি নিচের তাকটায় রাখি, আগে আমি এই জায়গাটায় আমি নিজের জামা কাপড় রাখতাম, আর এখন বরের জামাগুলো আমি এখানটায় রাখি, আর আমার জামাগুলো একটা ভাঁজ করে আমি এই যে উপরের তাকটা রেখে দিই। আর একদম উপরের তাকটা বরের হাফ প্যান্ট, ফুল প্যান্ট এই সমস্ত প্যান্টগুলো থাকে, আর এই মাঝের তাকটাতে আমার নাইটি, কুর্তি এই সমস্তটাই থাকে, কোনো মানে ইয়ে থাকে না। আর একদম নিচের তাকটা ফাঁকা রাখি, কারণ ছোট বাচ্চা যেহেতু আছে তার জন্য আমি নিচের তাকটা কিছু রাখি না, সেগুলো ধরো ছিটি ফেলবে তখন, তার জন্য টানাটানি করবে বা হাত দিয়ে হয়তো ফেলে দেবে, কবার বা ভাঁজ করব। আর তাছাড়া ওই যে বাস্কেটটা দেখতে পাচ্ছ, সেটাও আমাকে ধরো সময় সময় লাগে, ওটা আমাকে খুলতে হয়। তো নিচের তাকটায় রাখলে না অগোছালো হতেই থাকবে, তো তার জন্য আর রাখি না। আর এসি যখন হয়, মানে এসি হবার পরে, তখন তো তোমরা দেখেইছো আমি শুধুমাত্র দুটো তাকি জামা কাপড় কিন্তু রাখতাম, আর পরে দুটো তাকে কোনো জামা কাপড়ই আমার থাকতো না ওই শ্বশুর বাড়িতে থাকতে, তোমরা সেটা লক্ষ্যই করে থাকবে, আমি সেটা বলেও ছিলাম। তো এখন ঋষির জামার তাকটা গুছিয়ে নেব, আর কিছু কিছু জামা কাপড় আমাকে আলমারিতে রাখতেও হবে, যেগুলো ফুল হাতা, ফুল হাতা না, ফুল প্যান্টটাই বেশি আছে, ফুল হাতাও আছে, কিছু কিছু আছে, তো সেগুলো আমি রাখবো এর মধ্যেই। তো রবিবারের দিন দেখি সেগুলোকে আমি গুছিয়ে রাখবো। আর সকালবেলায় তো জানোই আমার 6টার মধ্যে, 12টার মধ্যে বলো, সমস্ত রান্নাবান্না হয়েই যায়। আগের রাতে বেলায় কিছু গুছিয়ে রাখি, বা আগের দিন রাতেই আমি কিছুটা রান্না করে রাখি, তো রাতে যেহেতু করি রান্না কিন্তু থেকে যায়। আর যদি যেদিনকে আমার ভয় লাগে যে না নষ্ট হয়ে যেতে পারে, সেদিন আমি কি করি, রাতে আরেকবার জাল দিয়ে রাখি, তাহলে সেটা নষ্ট হয় না। আর পরের দিন আবার হয়তো কিছু একটা করি, ভাত তো করতেই হয়, আবার ভাত অনেক সময় থাকেও, অল্প থাকলে আর একটুখানি করি নিই, তো এরকমটা হয়। তবে কোনো জিনিসই আমি নষ্ট করি না, নষ্ট করা একদমই পছন্দ আমার নয়, যেটাই থাক না কেন, যেটুকুই থাক আমি ঠিক সেটা মানে পরিমাণ মতনই ব্যবহার করি, আর যদি একটু বেশিও থাকে তাও আমি ঠিক চালিয়ে নিই। তো এখন আমি ঘরটা ঝাড় দিয়ে নেব, আর বাইরে তো কোনো জিনিসই এখন আমি রাখতে পারছি না, একটা মগও আমি ঘরে এনে রেখে দিচ্ছি। তোমার ঘর, রান্নাঘর এগুলো সমস্তটা ঝাড় দেওয়া হয়ে গেছে, ওই বারান্দাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু এই সামনেটাই এখন আমি ঝাড় দেবো। আর কারণ একসাথেই ঝাড় দিলাম, এক্ষুনি আমি ঝাড় দিলাম, সবটার দেখালাম না, ট্রাইপড ছাড়াই আমি ব্লগ শ্যুট করছি, এখানে ওখানে রেখে ব্লগ শ্যুট করছি। যখনই আমি ঘর ঝাড় দিই না কেন, আমি গ্রিলগুলোকে পরিষ্কার করে ফেলি, তারপর যেদিনকে জল ঝাড়ি সেদিনকে উপরেরগুলো পরিষ্কার করি, কিন্তু গ্রিলগুলো দেখেছি প্রতিটা দিনই খুবই নোংরা হয়। আর সাইকেলটা বের করা তো হয়েছিল, আমি সাইকেল কদিন ধরে শিখছিলাম, মানে চেষ্টা করছিলাম, তারপরে তো ওটা জ্যাঠা ফোনে কথা বলছিল, তারপরে দেখলাম যে না এই জায়গাতে হবে না, যখন আমি বাড়িতে যাব তো তখন তো জায়গা পাবো অনেক বড়, তখনই আমি শিখবো। আর রাস্তায় গিয়ে না আমার খুব লজ্জা লাগছে, যেহেতু বয়স হয়েছে ধরো, আর মানে দুটো লোকে তো বলবেই, কোনো কথা বলবে, তবুও আমার নাকি একটা লজ্জা লাগছে, তার জন্য না শিখতে বাইরের রাস্তায় আমি বেরোতে পারছি না। আবার যদি কেউ একটা সঙ্গে থাকে তারপর বেরোনো যায়, তার জন্যে না ইয়ে ঘরের ভেতরেই চেষ্টা করছিলাম। আর আমাদের বাইরে উঠোনটা তো উঁচু নিচু, ওখানে অসুবিধা হচ্ছে, যদি মাঠের মতন জায়গা হতো, আমার বাবার বাড়ির সামনে যেরকম জায়গা আছে সেরকম জায়গা হলে আবার একটু আমার সুবিধা হতো। তো ঘরটাকে মুছে নিলাম, ঘর বলতে রান্নাঘর আর বারান্দাটা মুছবো, আর ঘর আমার মোছা হয়ে গেছে। তো এই সমস্ত কাজের পরে এই যে আমি জল খাবো,
তো এই সময়টা আমার আজ দেরি হয়ে গেলো, 12টা বেজে গেছে। আমি 11:30টার দিক টাইমে 1 লিটার জল খাই, তো সেটা এখন খেতে বসেছি। আর বারবার জানলার দিকে তাকাচ্ছি, কারণ ঋষিরা ওখানে খেলা করছে, ও ওরা চিল্লামিল্লি করছে, তো তার জন্য বারবার আমি তাকি তাকি দেখছি যে ওরা কী করছে। তো বাচ্চা কাচ্চা থাকলে তো, একসাথে থাকলে তো ঝামেলা পাকাবেই ওরা, মানে কখনো ঝামেলা পাকায়, কখনো আবার বেশ ভালোভাবে থাকে, কখন কি করে না বোঝাই মুশকিল হয়ে ওঠে। তো জামা কাপড়গুলো এখন আমি ভিজিয়ে রাখছি, যদিও বা আমি এখন কিন্তু কাচবো না, আমি কাল সকালবেলায় কাচবো। তো যেহেতু প্যান্ট ট্যান্ট আছে, এই জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তো বালতি করে অল্প করে জল নিয়ে যদি গুলে দেওয়া হয় না, তাহলে দেখবো সার্ফগুলো খুব ভালোভাবে গলে, যেহেতু অনেকখানি জল। তো আজ মানে আজকে ওই জন্য ওই টেকনিকটাই ফলো করলাম, না হলে না এই গামলার মধ্যে সার্ফ দিয়ে গুলি তো অনেক সময় গুলতে চায় না। তো যে কটা হবে আমি কিন্তু এখানে চেপে চেপে ভিজিয়ে রেখে দেব। আর বিকালে জল আসলে আমি তো বিকালেই কেচে ফেলতাম, কিন্তু বিকালে তো জল আসবে না, আসবে আবার সেই পরের দিন সকালবেলায়। তো তার জন্যে আমি পরের দিন সকালবেলাতেই কেচে নেবো, পরের দিন তো রবিবার হচ্ছে, তো কোনো সমস্যা হবে না। তো এই যে মানে বাড়িওয়ালির মেয়ে মানে রূপা, ওর নামও রূপা আর আমার মায়ের নামও রূপা, তো ও আসছিল, ও স্কুটি চালাতে পারে, খুব ভালো লাগে দেখতে, কি সুন্দর স্কুটি চালায়। আর আমি তো সাইকেল চালাতেই পারি না, কি করবো, আমার দুর্ভাগ্য, কবে শিখবো জানি না। তবে ওই যে বললাম না শিখছিলাম, মানে বাড়িতে চেষ্টা করছিলাম, নিজে নিজেই একটু একটু চেষ্টা করছিলাম, মানে হবে আস্তে আস্তে হবে। তো এটা আমি খেয়ে নিয়েছিলাম, ওগুলো ভিজে আসার পর আমি এটা খেয়ে নিয়েছিলাম। আজকে ভিজা ভাতি মানে মানে চড়কের দিন এটা ওটা রান্না করতে হয়, সেই জায়গায় আমি আজকে ভিজা ভাত খাচ্ছি। কারণ ওই যে আমাদের সকালবেলায় তো যেহেতু দোকান যায়, আগের দিন তো কিছু সেভাবে জোগাড় করে রেখেছিলাম না, ভাত ও ভাতই খেয়ে, ও গরম ভাতই খেয়েছিল, একটু ভিজে ভাত ছিল, তার মধ্যে আমি গরম ভাতটাই আমি দিয়ে দিয়েছি, ওই জন্য একটু ভিজে ভাত হয়ে গিয়েছে। আর ও গরম ভাত খেয়ে গিয়েছে, তারপরে নিয়ে গিয়েছে রুটি, নিয়ে গিয়েছে রুটি তরকারি নিয়ে গিয়েছে, একটাই তরকারি করেছিলাম। তো একটা ভুল হয়ে গিয়েছিলো, তরকারিটাতে আমি সবই নিরামিষ করেছিলাম, কিন্তু দুটো ভুল হয়ে গিয়েছিলো। ওই যে আমি পেঁয়াজটা নিয়েছিলাম, আর তার মধ্যে আমি আলুর মধ্যেও না পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। এমনি মাছ মাংস ডিম কিছুই রান্না করিনি, কিন্তু ওই দুটো ভুল করেছিলাম, মানে পেঁয়াজটা খাওয়া হয়ে গেছিলো। তো এই যে আমি সিজনে মশাই টাঙিয়ে দেবো, আর শরীর যেহেতু ভালো নেই, তো পুজো করার কোনো তো মানে ইয়েই নেই, পুজো তো করতে হবে না, ওই জন্য আমি আগেই খেয়ে নিয়েছি। তো মশি টশি ডাঙিয়ে দিয়ে ঋষিকে ঢুকিয়ে দেবো, যদিও বা ঘুমাচ্ছে না, আগে বেশ ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়তো, আর এখন ফোন দেখতে দেখতে কী করছে বলতো, ওই উল্টো হয়ে শুয়ে থাকছে, বসে থাকছে, ওই করছে, তুই ঘুমাচ্ছে না, সেই আমি আসছি, তারপরেই ও ঘুমাচ্ছে। তো কী করবো, যা খুশি করছে করুক, মশারির ভেতরে ঢুকিয়ে দিলে না একটা নিশ্চিন্ত যে না খাটের উপরেই আছে, কোনো সমস্যা হবে না, আমি শান্তি করে স্নান টান করতে পারবো। আর বাইরে মানে বারান্দাতে থাকলে সমস্যা হয়, যদি আমি গেট মেট লাগিয়ে দিয়ে যাই, তবু শুয়ে থাকলে যদি ঘুমিয়ে যায় এটাই। তো যাই হোক, সাইকেল চালানোটা শেখাটা আমি ভাবলাম যে থাক, ওই বাড়ি যাবো, ওই বাড়িতে তো অনেকখানি জায়গা, ধরো সামনে জায়গা আছে, তো মাদের পাশে ওখানেও জায়গা পাবো, তো বাইরে বেরিয়ে সাইকেল চালাতে না পারলেও আমি তো মাদের ওখানটা জায়গা পাবো, ওইখানটা আমি শিখতে পারবো।
বাইরে বেরিয়ে লজ্জা তো লাগবে, তো তার জন্যে আমি ভাবলাম যে ছাড়ো ওইখানে গিয়েই শিখবো, আর অত কষ্ট করে এখানে ঘরের মধ্যে শিখে লাভ নেই। আর বা উঠোনটা যেহেতু মানে ঘাস না আবার ইয়েও না, উঠোনটা খুব উঁচু নিচু তো খুব সমস্যা হয়ে যায়, মানে পাথর বালি মানে ইট মিটগুলো ইয়ে তো খুব অসুবিধা হয়ে যায়, সমান জায়গা হলে অতটা সমস্যা হয় না বা গড়ান জায়গা হলেও সমস্যা হয় না, মাটি বা যদি ঘাস থাকতো সমস্যা হতো না। তো শান আমার হয়ে গেল, চুলটা আমি আঁচড়ে নিলাম, আজকে তো শ্যাম্পু করিনি, ভেবেছিলাম আমি শ্যাম্পু করব, তো আজ যেহেতু রবিবার এই শনিবার আজকে তার জন্য শ্যাম্পু করিনি, শ্যাম্পু করতে হতো, কালকে তো শ্যাম্পু করতে পারিনি নীল পুজো বলে আজকেও হবে না। তো এই যে আমি এখন একটা এটা নিজের শাড়ি নয়, কিন্তু শাড়ি কিন্তু দেখতে সুন্দর কাতান, তবে এটা নিজের শাড়ি নয়, পাশের বাড়ি থেকে দিয়েছে আমাকে পাল লাগাতে। এই নিয়ে তিনটে শাড়ি হলো আমি পাল লাগাচ্ছি, মানে নীল পুজোর আগের দিনকে আমি লাগিয়েছি পার, ঈদের দিনকে থেকে আমি পাল লাগাচ্ছি, ঈদের দিন দুটো শাড়ি এরকম পাল লাগিয়েছি একদিনে, আমি বিয়ের পরও লাগিয়েছি, বিয়ের পরে সেই বছরটা লাগিয়েছি, তো জেঠু এখন বেরিয়ে যাবে তাই কথা বলছিলাম, বিয়ের পরে সেই বছরটা লাগিয়েছি পার, আর এই যে ঋষি হওয়ার পর এই এখন লাগাচ্ছি, মানে আমি 5 বছর পর এরকম শাড়ির আবার পাল লাগাচ্ছি, এতদিন তো কিছুই করিনি লাগাইনি। আর তখন আমি আগেও বিয়ের আগেও ব্লাউজ সেলাই করতাম, বিয়ের পরেও এক দুবার করেছি, আমি নিজের ব্লাউজগুলো তো তখন করেছি, করতাম মেশিন মানে সেলাই মেশিন কিনে। তো যাই হোক, এতদিন পরে পাড়টা লাগাচ্ছি, ওই যাই আসে মানে ঘরে বসে থাকে, এখন তো মানে টাকার ধরো খুবই প্রয়োজন আছে, টাকা পয়সার প্রচণ্ড প্রয়োজন, তাই ভাবলাম চলো যখন একটা সুযোগ এসেছেই তখন কেন হাতছাড়া করবো না, মানে করবো, মানে আমি বাড়িতেই ছিলাম, আমাকে এসে বললো যে এরকম শাড়ির জেঠিমাই বলছিলো যে পাড় শাড়ির পাড় লাগাবে নাকি, তো জিজ্ঞাসা করলো, দেখলাম ঠিক আছে, এবার অনেক দিন তো লাগাইনি সমস্যা হবে, তো তার জন্য দেখলাম যে চলো ঠিক আছে পাল লাগিয়ে দেব। তো লাগিয়ে দিই, বসে থাকার থেকে একটু কিছু করা ভালো, যদিও বা আমি ওই বাড়ি যাওয়ার পরে কোনো না কোনো কাজ করব, কোনো না কোনো কিছু আমাকে কাজ করতেই হবে, তো ভেবে নিয়েছি আমি সেলাই মেশিনটা ঠিক করাবো আর পিকো মেশিনটা মানে নেব, পিকোর ইয়েটা নেব, তাহলে আমার পিকো করব। তার আর মায়ের তো সেলাই মেশিন আছে, আমি চাইলেই তখন পরে দু একটা চুড়িদার ব্লাউজ এসব তো বানাতেই পারবো, অন্যেরটা না হোক নিজেরটাও বানাতে পারবো, তার জন্য আমি পিকো মেশিন নিয়ে পিকো করবো, আর এই দু একটা পাটটার এসব তো লাগাতেই পারবো, তাই ভাবলাম চলো এখন থেকে শুরুটা করি। তো যে পাটটা লাগাচ্ছি, তো আমার ঘরে না পিঁড়ি নেই, পিঁড়ি ছিল আমার মানে শ্বশুরবাড়িতেই রেখে এসেছিলাম, মনে হয় আনিনি পিঁড়িটা, তো পিঁড়িটা তো ওই বাড়িতেই আছে, তার জন্য আমি কী করলাম, এবার শুধু ওইভাবে পেতে তো অসমস্যা হয়, তার জন্য দেখো রুটি করার যে চাকতাটা মানে চাকতা না বেলনা কী বলে ওইটা নিয়ে ওটার উপরেই কিন্তু আমি ভালো করে পেতে আমি করছি, আর আমার না ব্যাকে তো পেন হয় না, পিঠে খুব যন্ত্রণা হয়, আমি ধরো সারাদিনে একটা দুটো থেকে আমি বেশি করতে পারবো না, কারণ আমার পিঠে কৃষি হওয়ার পর থেকে তো পিঠে প্রচণ্ড যন্ত্রণা করে। তো হ্যালো এভরিওয়ান, তো সমস্ত কাজ সেরে শাড়ির পাড়টা লাগালাম, এরপরে ঘুমাবো, 3টে বাজছে এখন, দুটোর সময় বসেছিলাম, 1 ঘন্টা লাগলো, কারণ নতুনত্ব তো করছি, নতুন করছি তার জন্য আমার 1 ঘন্টা লাগে, আর অন্য শাড়ি হলে আবার 40 মিনিটই লাগে, কিন্তু আজকে এটা 1 ঘন্টা লাগলো, তো আজকে এটা 1 ঘন্টা লাগলো, কারণ যেহেতু মোটা শাড়ি তো কাতান, তো তার জন্য পাতলা শাড়ি হলে এতক্ষণ লাগে না, তাতে করে হয়ে যায়। তো লাগালাম, ঋষি সেই কখন শুই দিয়েছি 1:30 সময়, এখনও ঘুমাইনি, তো আমি যাবো ওকে ধরে শোবো, তো তারপরে ঘুমাবে, তো চলো ঘুমাবো, আজকে তো শ্যাম্পু করিনি কালকে করবো, কিন্তু জানি না আজকে চুলগুলো বেশ ফুলে আছে, ঝাউটা খুকুর হয়ে আছে, আজকে চুলগুলো দেখো মানে এরকমটা তো থাকে না, তাই তো চলো মানে খাওয়া হয়ে গিয়ে আবার খিদে পেয়ে গেলো, এরকম ব্যাপারে 1টার পর খেয়েছি, 1:30 নাগাদ খেয়েছি, এখন 3টে বাজছে, তো ঠিক আছে চলো শুয়ে পড়ি। তো যদি দেখি ভিডিওটা বড় হয়ে গেছে তাহলে আমি ভিডিওটা এখানে স্টপ করে দেবো, আর যদি দেখি যে না বড় হয়নি তাহলে তো তোমরা রাত পর্যন্ত দেখতে পারবে, যদি দেখি না বড় হয়েছে তাহলে কিন্তু আমি এখানে স্টপ করে দেবো, ঠিক আছে, আর বড় না হলে তো এরপরে তোমরা দেখতে পারবে, তো চলো বেশি কথা বলবো না, তাহলে এমনি বড় হয়ে যাবে, ঠিক আছে, আর আজকে তো কোনো কিছুই কাচিনি, ওই সব কিছু মানে ভিজানো পড়ে আছে, কিছুই কাচবো না এখন, তো আজকে আর ওদিকে জ্যাঠা কেচে দিয়েছিলো, ওই যে
যে জ্যাঠা ওগুলো কেঁচে দিয়েছিল, ঠিক আছে চলো আমি না গেলে ওনা ঘুমাবে না, আর ঘুম না হলে আবার দেখি আজকে যদি আজকে চড়কে যেতেও পারি, আমার ঠিক নেই আসলে যেতেও পারি না যেতেও পারি, মাকে বলেছি তার এখানে রাখি। মাকে বলেছি যে যাবো সন্ধ্যাবেলায়, তো এবার দেখা যাক, আমি ভেবে এখনই পাচ্ছি না যাবো কি যাবো না, ওই ঠাকুর যদি টানে তাহলে যাবো, প্রতিবারই যাই কিন্তু এবার সমস্যা আছে, তো তার জন্যই ভাবছি বারবার করে যাবো কি যাবো না যাবো কি যাবো না, তার জন্যই ভাবছি, বুঝতে পারছো তো, ওই জন্যই ভাবছি। তো দেখা যাক গেলে তো তোমার সেই ব্লগ পাবে, আর যদি না যাই তাহলে তো সেটা জানাবোই, জানতেই পারবে। ঠিক আছে তো চলো আমরা এখন শুয়ে পড়ি, ঘুম থেকে উঠে তোমার সাথে দেখা হচ্ছে এখন, টাটা। তারপর তো ঘুমিয়ে পড়েছিলাম, আর তারপরে সংসারে কাজকর্ম সেভাবে কিছু কিছুই শেয়ার করিনি, আর চড়কের ব্লগ, এই যে চড়ক দেখতে যাচ্ছি মা ওখানে দাঁড়িয়ে আছে, এই ব্লগটা তো তোমরা আগের দিন দেখেই নিয়েছো, সেই ব্লগটা আমি আলাদা করে দিয়ে দিয়েছিলাম তো, আর পয়লা বৈশাখের ব্লগও তোমরা পাবে পরের দিন। তো চলো বন্ধুরা আজকের মধ্যে টাটা, বাই বাই, গুড নাইট, তোমার সবাই ভালো থাকো সুস্থ থাকো, আবার দেখা হচ্ছে আগামীকাল ব্লগে। তো ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, তো টাটা।